সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমা কর্মকার, সহকারী শিক্ষক কালচারাল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ করোনার প্রকোপের কারণে আমাদের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে হয়তো তোমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি কি, সাংস্কৃতিক বৈচিত্র্য কি, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে যেহেতু আলোচনা করবো, তাহলে আগে সর্বপ্রথমে আমরা জেনে নিই যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কি। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষ যা করে এবং যা ভাবনা চিন্তা করে, তার সব কিছুই হচ্ছে তার সংস্কৃতি। যেমন ধরো, মানুষের হাঁটা চলা, তারপরে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, লেনদেন, হ্যাঁ, ধর্ম পালন, এ সব কিছুই যে ভিন্নতা লক্ষ্য করা যায়, সেগুলি হচ্ছে সংস্কৃতি। তারপরে আসো সাংস্কৃতিক বৈচিত্র্য কি। সাংস্কৃতিক বৈচিত্র্য হচ্ছে মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পোশাক পরিচ্ছদ, লেনদেন, খাওয়া দাওয়া এবং ধর্ম পালনে যে বিভিন্নতা লক্ষ্য করা যায়, তাই হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, মানুষের আমাদের যে চলাফেরা আছে, আমাদের যে পোশাক পরিচ্ছদ আছে, আমরা যে যেভাবে খাওয়া দাওয়া করি, আমাদের যেই চলাফেরার যে হাঁটা চলাফেরার ধরন, সেগুলো সব কিছুই আসলে সংস্কৃতির মধ্যে পড়ে। তারপরে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য সে সম্পর্কে এখন আমরা জানব। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষাই হচ্ছে কি, বাংলা। মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এর বাইরেও অধিকাংশ যে অধিবাসী আছে তাদের ভাষা কিন্তু বাংলা নয়। এর বাইরেও আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অধিবাসী বসবাস করছে যাদের ভাষা কিন্তু বাংলা নয়। যেমন ধরো চাকমা, মারমা, সাঁওতাল, তারপরে খাসিয়া, হ্যাঁ, গারো, ভিন্ন যে অধিবাসী যারা আছেন তাদের ভাষা কিন্তু বাংলা নয়। হ্যাঁ, তাদের ভাষার মধ্যে ভিন্নতা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এমনই সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভিন্ন ভিন্ন ভাষা আছে। এখানে ভাষার দিক থেকেও এদেশে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। কারণ আমাদের বাংলাদেশে অনেক জাতির মানুষই বসবাস করে, সেই সব জাতির মানুষের ভাষা কিন্তু এক নয়, সেজন্যই বাংলা ভাষার মধ্যে অনেক প্রভাব পড়েছে। হাজার হাজার বছর ধরে নানা জাতির মানুষ এসেছে বাংলাদেশে, তাদের ভাষার প্রভাব পড়েছে কিসে, বাংলা ভাষায়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, ভাষার বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সংস্কৃতি কি সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ, সাংস্কৃতিক বৈচিত্র্য কি সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে ভাষা বিচারে যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেটা আমরা কি বুঝলাম, যে বাংলাদেশ, আমরা যে বাঙালিরা যে বাংলাদেশে বসবাস করি, বাংলা আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে অভ্যস্ত, এবং কি বাংলা ভাষায় কথা বলি। তারপরেও আমাদের যে আমাদের বাংলাদেশে যে অধিবাসীরা বসবাস করে, সেই অধিবাসীদের ভাষা কিন্তু বাংলা নয়। এক এক জাতির মানুষের ভাষা কিন্তু ভাষার মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। তারপরে আসো সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য।
সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। তো শিক্ষার্থী বন্ধুরা, ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়েও কিন্তু সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এদেশে ধর্ম সম্প্রদায়গুলিও ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপনের পদ্ধতি রয়েছে। সামাজিক আচার অনুষ্ঠান ও প্রথা পালনে এক এক সম্প্রদায়ের ধর্ম সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের আচার অনুষ্ঠান ও নিয়মকানুন পালনে রয়েছে কিন্তু ভিন্নতা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, বিয়ের যে প্রথা আছে, সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে আমরা কি ভিন্নতা লক্ষ্য করতে পাই, ভিন্নতা দেখা যায়। যেমন মুসলমানদের তোমাদের মুসলমানদের যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, হ্যাঁ, যে ঈদগুলা ওরা পালন করে থাকে, তাদের ঈদের ধরন ঈদের ধরনটাই, ঈদের আচার অনুষ্ঠানটাই ভিন্নতা লক্ষ্য করা যায়। আবার কি যে হিন্দুদের যে পূজা অর্চনা করা হয়, বিয়ের যে আচার অনুষ্ঠান পালন করা হয়, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা ভিন্নতা লক্ষ্য করে থাকি। অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এবং বিয়ের যে আচার অনুষ্ঠানগুলো সব কিছুতেই ভিন্নতা লক্ষ্য করা যায়। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ আমরা কি বুঝতে পারতেছি? সাংস্কৃতিক মিশ্রণ, যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যদিও তাদের আচার অনুষ্ঠানগুলো ভিন্নভাবে পালন করে থাকে, তারপরও কি তারপরও একে এই এগুলো কিন্তু সাধারণভাবে কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। এই আচার অনুষ্ঠানগুলো সাধারণভাবে কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। সাংস্কৃতিক এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটতে থাকে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। এভাবে বাংলাদেশের সংস্কৃতিতে নানা সম্প্রদায়ের সাংস্কৃতিকের মিশ্রণ ঘটেছে। শিক্ষার্থী বন্ধুরা, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে সাংস্কৃতিক যে মিশ্রণ, আমরা আমরা কিন্তু সাংস্কৃতিক কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখতে পারি না। পাশাপাশি চলতে গেলে এক সংস্কৃতি আরেক সংস্কৃতির উপর প্রভাব ফেলছে। আমরা নিশ্চয়ই এখন আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা যে সংস্কৃতি কী, সাংস্কৃতিক বৈচিত্র্য কী, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য কী, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য কী, এবং বিচিত্র সাংস্কৃতিক যে মিশ্রণ আছে সেটা সম্পর্কেও আমরা এখন অবগত হয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে পাঠ এক নিয়ে আলোচনা করেছি সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা এতক্ষণে অবগত হয়েছ, ধারণা নিয়ে নিয়েছ। আমি আশা করব তোমরা বাসায় যদি আরও ভালো করে এটা পড়ো, তাহলে তোমরা আরও অনেক কিছু বুঝতে পারবে, তোমাদের সংস্কৃতি এবং সাংস্কৃতিক সম্পর্কে অনেক ধারণা হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি আশা করব তোমরা সেই বাড়ির কাজটি বাসায় নিশ্চয়ই ভালোভাবে সুসম্পন্ন করবে। বাড়ির কাজটি হচ্ছে, বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। আমি আবারও বলছি, বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাসায় বাড়ির কাজটুকু ভালো করে নিবে। আমাদের বিদ্যালয়, আমাদের প্রতিষ্ঠান যখন আবার চালু হবে, বিদ্যালয়ের কার্যক্রম যখন আবার শুরু হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমরা তোমাদের কাছ থেকে যে আমাদের পুলিশ লাইন কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, সেই অনলাইন ক্লাসে আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছে, সেই ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত করো এবং সবসময় তোমরা এগুলি দেখো, এগুলি বাসায় পড়াশোনা করো, তাহলে নিশ্চয়ই তোমরা এগিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমাদের আবার বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে, নিশ্চয়ই আমরা এই পড়াগুলো তোমাদের কাছ থেকে আদায় করব। আশা করব তোমরা বাসায় আরও ভালো খুবভাবে পড়াশোনা করবে এবং বাড়ির কাজটুকু সুসম্পন্ন করবে। এই আশাবাদী রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।